2016 সালে হাতে গোনা মাত্র কয়েকজন সদস্যকে নিয়ে রাসবিহারী থেকে পথ চলা শুরু করে কলকাতা রেসিডেন্সি ফোরাম। আজ 2021 সালে সমগ্র কলকাতা জুড়ে সেই সদস্য সংখ্যা বাড়তে বাড়তে 500 জনেরও বেশি। কলকাতার প্রতিটা ওয়ার্ডে আজকে কলকাতা রেসিডেন্স ফোরামের সদস্য রয়েছে। কলকাতা রেসিডেন্স ফোরাম প্রত্যেক বছরই মোহনা নামে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে, কিন্তু বর্তমান কোভিড পরিস্থিতির কারণে বিগত কয়েক বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকায় ফোরামের সদস্যরা সিদ্ধান্ত নেন ফোরামের সমস্ত মেম্বারদের লেখা নিয়ে একটি পত্রিকা প্রকাশ করার। কলকাতা প্রেস ক্লাবে কলকাতা রেসিডেন্স ফোরামের মোহনা পত্রিকার মোড়ক অনুষ্ঠানের উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফোরামের সভাপতি শ্রীমতী নূপুর ছন্দা ঘোষ, সাধারণ সম্পাদক সুদীপ মজুমদার, প্রধান উপদেষ্টা রাধাকান্ত মুখার্জি। এই ফোরামটিকে শুধু একটি দল বা সংগঠন বললে ভুল করা হবে। কলকাতা রেসিডেন্স ফোরামকে বলা ভালো এমন কিছু মানুষের মিলন ক্ষেত্র, যাদের মূল উদ্দেশ্যই হলো বিভিন্ন সমাজসেবামূলক কাজের মাধ্যমে কলকাতার মানুষদের এক সূত্রে বেঁধে ফেলা এবং কলকাতার মানুষের সার্বিক উন্নয়ন তথা বাংলার সাংস্কৃতিক সার্বিক উন্নয়ন করা। নমস্কার, কলকাতা রেসিডেন্স ফোরামের পক্ষ থেকে সদস্য শ্রী স্বরূপ মুখার্জি আজ আপনাদের সামনে প্রেস ক্লাব থেকে আমাদের মোহনা নামক এক পত্রিকার উদ্বোধনে আমরা আজকে উপস্থিত হয়েছি। আমাদের সচিব শ্রী সুদীপ মজুমদার আমাদের কলকাতা রেসিডেন্স ফোরাম সম্বন্ধে সংক্ষিপ্তভাবে একটু আপনাদেরকে জানিয়ে দেবে যে আজকে কী উদ্দেশ্য নিয়ে এবং আমাদের আগামী কী উদ্দেশ্য আছে এই অর্গানাইজেশনটার প্রতি, সেইভাবে আমরা কীভাবে এগোতে চাই সেইটা বিস্তারিতভাবে আমাদের অর্গানাইজেশন শুরু হয়েছে 2016 সাল থেকে এবং সেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে আমরা কয়েকজন সদস্য মিলে শুরু করেছিলাম যাদের সমাজসেবা কাজের জন্য কাজের জন্য। আস্তে আস্তে সেটা বাড়তে বাড়তে আমাদের মধ্যে এই 5-7 বছরে আমরা প্রায় 500 মেম্বার হয়ে গেছিলো এবং আমার সারা কলকাতা জুড়ে একটা পোর্শনে ছিলাম যেটা বাড়তে বাড়তে রাজবাড়ী থেকে এখন সারা কলকাতা সমগ্র জুড়ে আমাদের সদস্য কমে এবং এই বাড়তে বাড়তে আমরা 3টে মতকে আমাদের শুরু করেছিলাম যে উন্নয়ন, সংস্কৃতি, ভারতীয় বাংলা সংস্কৃতি এবং তার সাথে সাথে জনসেবা এবং সমাজসেবার কাজটা করে তো সেই সমাজসেবামূলক কাজ করতে করতে আমরা সারা বছরে বিভিন্ন প্রোগ্রামে আমরা এক সূত্রে বেঁধে থাকি। আমরা তার মধ্যে একটা পার্ট হলো আমাদের সংস্কৃতি নিয়ে কাজ করা, আমরা কালচারাল সেক্টরে একটা আমাদের প্রত্যেক বছর এই মোহনা নামে একটা কালচারাল প্রোগ্রাম হয়ে থাকে। সেই প্রোগ্রামটা এখন আমরা কোভিডের কারণে করতে না পারার জন্য আমরা একটা পত্রিকা হিসেবে আমাদের সদস্যদের মধ্যে যারা সুন্দর লিখতে পারেন পদ্য গদ্য নানান তাদের বিভিন্ন রকম তাদের অনেক আকার আছে, অঙ্ক আছে, অনেক কিছু আছে, তাদের জুড়ে আমরা একটা ছোট্ট পত্রিকা আমাদের প্রথম লঞ্চ করছিলাম। সেটা কিছুদিন আগে করার কথা ছিল আমার পয়লা বৈশাখে, করতে পারিনি কোভিডের জন্য। তো আমরা আজকে একটা ভালো দিন যেখানে স্বামীজি শিকাগো এতে বক্তৃতা দিয়েছিলেন আজকের দিনে, এই দিনটাকে আমরা বেছে নিয়েছি যে সুন্দরভাবে বাঙালি সংস্কৃতিকে আগে নিয়ে যাওয়ার জন্য। কারণ আমরা আস্তে আস্তে অনেকটা ভুলতে পেরেছি অনলাইন এবং নানান এসে গিয়ে আমাদের ওই জিনিসটা আস্তে আস্তে উঠে যাচ্ছে যা হচ্ছে অনলাইন ছিল আমাদের ডিজিটালি হয়ে গেছে, কিন্তু তার মধ্যে অনেকের লেখা ঢোকা এটা খুব জরুরি আছে আমরা একে উঠতে পেরেছিলাম। আমাদের শুরু হয়েছে এটা দেখা যাক, এটা আস্তে আস্তে এই বছর আমাদের প্রথম লঞ্চ হচ্ছে এবং আগামী দিনে আরও বড় করে আমরা এইটাকে প্রতিটাকে নিয়ে আসবো এশিয়াতে। আর তার সাথে আমার সমাজসেবামূলক কাজ বলতে যেরকম আমরা জঙ্গলমহলে আদিবাসীদের সঙ্গে প্রচুর তাদের পাশে গিয়ে দাঁড়ায় তাদের সেবা করে আসছি, আমরা কিছু ওল্ড এজ সিনিয়র সিটিজেনদের সঙ্গে পাশে থাকি, আমরা কিছু অর্ফানেজের সঙ্গে কাজ করি, আমরা কিছু রেড চাইল্ডের পাশে গিয়ে দাঁড়িয়ে থাকি, আমরা কিছু বৃক্ষরোপণ করি, আমরা নানান প্রোগ্রাম মানে আমাদের প্রোগ্রামে শেষ নেই, সারা বছর ধরে আমরা অ্যাক্টিভিটির মধ্যে থাকি। এবং সবচেয়ে বড় হচ্ছে আমাদের এখানে সবাই এক সূত্রে ভেবে একই মানসিকতা একই আন্তরিকতা নিয়ে আমার প্রত্যেকটা মানুষ একসাথে এক সূত্রে ভেবে আছে। এখানে আমি সচিব নই বা কেউ সভাপতি নয়, এখানে আমরা সবাই সচিব সবাই সভাপতি এবং সবাই এক সূত্রে বাঁধা এবং সেইভাবে কাজ করে আসছি। তো আমাদের ভারতীয়তেও একটা অনুষ্ঠান আছে এখন সারা দিয়ে আমরা করে থাকি, এবার আমরা দেখছি সেটা কি করা যায় কী অবস্থা পরিস্থিতি অনুযায়ী আমরা করে থাকি। তো আগামী দিনে আপনাদের সকলকে চাই এবং
যাতে আরো মানুষ আমাদের পাশে আসুক, আরো বড় হয়ে কাজ করুক।